এখন এই কোরআন শেখার জন্য আমার যেটা পরামর্শ সেটা হলো, কথা বলার সুযোগ পাওয়ার মানে এই না যে আমরা আমাদের কথা বলবো, দলের কথা বলবো, তা না। তো এই জন্য আমি কয়েকটা বিষয়ের উপরে, যেমন আমি আজকে শিক্ষার উপরে কিছু কথা যেটা কোরআন থেকে আমাদের জানা উচিত সেটা বলবো, এবং এরপরে ইনশাল্লাহ আমি আইন কানুনের উপর কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন। তো শিক্ষার উপরে যে বিষয়টা আমাদের জানা দরকার, আমাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রসুল যেমন হাদিসে বলেছেন তেমন কোরআনেও এই বিষয়টা আছে। আল্লাহ রসুল বলেছেন জ্ঞান অর্জন করা সকল মুসলিম নারী নারীর নরনারীর উপরে ফরজ, তালাবুল ইলমে ফরিদাতুন আলাকুল্লি মুসলিম মুসলিমা, এটা আল্লাহ রসুল বলেছেন। আর কোরআনে আল্লাহ বলেছেন ইয়া ইয়র রসুল বাল্লেক, হে রাসুল আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকুমের রব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে নাজেল হয়েছে এই কথাগুলো আপনি প্রচার করবেন। তো এটা হলো সুরায় মায়দার 67 নম্বর আয়াত, ইয়া ইয়র রসুল বাল্লেক। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে আপনি প্রচার করুন মা উনজিলা ইলাইকামের রব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এগুলি আপনি প্রচার করেন। সামনে আল্লাহ এই আয়াতে বলেন ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাক তা রেসালাতাহু আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আপনি যদি না করেন, অর্থাৎ যদি আপনি কোনো একটা আয়াত প্রচার করতেও বাকি যদি রাখেন, তাহলে ফামা বাল্লাক তা রেসালাতাহু, তো আপনি আল্লাহর রেসালাত প্রচার করলেন না, মানে সবটা না করে দেওয়া হলো। নামাজে 13 ফরজ যদি আপনি 12টা বাড়ে না, নামাজে 13 ফরজ যদি আপনি 12টা আদায় করেন, তা আপনার সমস্ত এই 12টা তো প্রত্যাখ্যান করা হবে। 12 ফরজ কারো গোনা হবে যে 12 ফরজ আমি তো ভাগ করিয়া 13 ফরজের 12 ভাগ সব দিই, এক ভাগ কম দিই, এরকম দেবে আল্লাহ? দিবে না সব ভাগ। ওইভাবে ওটা আল্লাহ বলছেন যে আপনি যদি কোরআনের প্রচার করতে কিছু বাকি রাখেন, একটা এত অবশিষ্ট থাকে, তা আপনি প্রচার করলেন না, হবে না। তাহলে সম্পূর্ণ কোরআন প্রচার করা ফরজ। এখন এইটা রাসুলের উপরে ফরজ ছিল, রাসুলের পরে এইটা কাদের উপরে ফরজ? আমাদের উপরে। এইটা আমরা কীভাবে করতে পারবো সেইটা আপনাদেরকে পরামর্শ দিব। এই আয়াত নাযিল হওয়ার আয়াতের সামনে অংশ হলো আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, যে আল্লাহ তাআলা মানুষ হতে আপনাকে হেফাজত করবেন, অর্থাৎ মানুষেরা আপনার ক্ষতি করতে পারবে না, আপনাকে ধ্বংস করতে পারবে না, যতক্ষণ না এই কোরআনের প্রচার সমাপ্ত হবে এর আগে আপনার কোনো ক্ষতি এরা করতে পারবে না, সেটা আমি দেখব। আর তাই দেখা গেছে বিদেহাদে আল্লাহ রাসূল ঘোষণা পেয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকে আমি তোমাদের দিনের পূর্ণতা দান করলাম। তো তাহলে দেখা গেল যে দিন পূর্ণতা লাভ করছে রাসুলের জীবদ্দশাই, পরিষ্কার কোরআন, এতে আপনার কোনো দুর্বলতা। আলিয়ম আকমাল তো আকমাল, এটা হিসেবে তাবদিলের শিগা, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছে, আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। আলিয়ম আকমাল তো এরকম দিন এরকম আত্মাম তো আলিকম নিয়ামাতি, এবং আমি আমার নিয়ামতের সমাপ্তি ঘটায় দিলাম। নিয়ামত হচ্ছে এই আল কোরআন, এই নিয়ামত এবং রেসালাত রসুল। তো আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং নিয়ামতকে নিয়ামতের সমাপ্তি ঘোষণা করে দিলাম, অর্থাৎ আর কোনো কেতাবও আসবে না, আর কোনো নবীও আসবে না, এটা হলো নিয়ামতের সমাপ্তি। আর রাদিতুল্লাহুল ইসলাম দিনা, আর তোমাদের জীবনবিধান হিসেবে আমি ইসলামকে আমি মনোনীত করলাম, আল্লাহ নিজে বলছেন। এই পরিষ্কার কথা, আল্লাহর কথা বুঝতে আপনার কোনো ব্যাখ্যা প্রয়োজন হয় না। তাহলে আল্লাহ তার রাসূলকে হেফাজত করবেন, এই এই আয়াতে আল্লাহ এটা ঘোষণা করলেন 67 নম্বর আয়াত মায়দায়। এই আয়াত নাযিল হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত যে এই আয়াতের সারে নজিলে যেটা বলা আছে সেটা হলো আল্লাহ রসুল কোনো এক রাত্রে ঘুমাচ্ছেন না, বিছানায় তিনি আলতি পালতি মারছেন, কারণ ঘুম হয় না তার। তো আসেন দিকে বলেন ইয়া রসুল আপনি ঘুমাচ্ছেন না কেন? তা আল্লাহ রসুল বলেন যে আমার পাহারাদার আসেনি, এজন্য আমার
আমি ঘুমোতে পারছি না। অল্প সময়ের মধ্যেই অস্ত্রের ঝনঝনানি আওয়াজ শোনা গেল। আল্লাহ রাসূল বলেন, কে ওখানে? তো উত্তর আসলো, আমি সাদ ইবনে মালিক। তুমি কি জন্য আসো? যে আজ রাতে আপনার পাহারার দায়িত্ব আমার উপরে। তো আশির দিকে বলেন, এই কথা আল্লাহ রাসূল শোনার পরে সে এমনভাবে ঘুমালেন যে তার হালকা নাক ডাকার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। আল্লাহ রাসূল নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। এবং এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল ঘুমোবার আগে তাঁবু থেকে মাথা বের করে পাহারাদারকে বলেছিলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে, যে তোমরা চলে যাও, আমার পাহারার দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, আল্লাহ ইয়াসুমুকুম মিনান নাস। তারপর হতে আল্লাহ রাসূলের জন্য আর পাহারার ব্যবস্থা রাখা হয়নি এই আয়াত নাযিল হওয়ার পর। তাহলে এখন এই কোরআন আল্লাহর রাসূলের পরে প্রচার করা ফরজ ছিল। রাসূলের পরে এই কোরআনের দায়িত্ব আসে আলেমদের উপরে, এটা কোরআনে পরিষ্কার বলা আছে। সুম্মা আরসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের 32 নম্বর আয়াতটা বলা আছে যে আল্লাহ তাআলা তার বাছাইকৃত একদল বান্দাদের উপরে এই আসমানি কিতাবের দায়িত্ব দিয়েছেন। এটা আমরা এটার দায়িত্ব প্রাপ্ত হয়েছি। তো এখন এই বিষয়টা আমরা কীভাবে ম্যানেজ করব? এই বিষয়টা ম্যানেজ করার জন্য যে পদ্ধতি সেটা আমাদেরকে বুঝে নিতে হবে, যে এলেম শিক্ষা করা সকলের উপর ফরজ। আল্লাহ রাসূল বলছেন, 7 বছর বয়সে তোমরা সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাতে ইযা বালাগু 7 সিনিন। 7 বছর বয়সে উপনীত হলে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করো। এখন আপনি একটা সন্তানকে 7 বছরে নামাজ পড়তে বলবেন, যদি সে কিছু নাই জানে কীভাবে নামাজ পড়বে? আপনি 7 বছর বয়সে সন্তানকে নামাজের পোশাক দিয়েছেন কি না তা আপনি পরীক্ষা করে দেখেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় গ্রামগঞ্জে 8-10 বছর মেয়েরাও প্যান্ট পরে বেড়াচ্ছে, অনেক ছেলেরা প্যান্ট পরে বেড়াচ্ছে। তো আল্লাহর রাসূল বলছে যে 7 বছর বয়সে তুমি তোমার সন্তানদেরকে নামাজ পড়ার আদেশ করো। তাহলে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রথমে আপনি ওই সন্তানকে নামাজের পোশাকে তাকে অভ্যস্ত করতে হবে। কী পোশাক পরে নামাজ পড়া যায়, এই পোশাক সন্তানদেরকে আমরা 7 বছর বয়স থেকে দিতে হবে। এবং তাকে নামাজ পড়ার ন্যূনতম যেটা 2-1টা সূরা ফাতিহা এবং নিয়মকানুন, এটা তাকে দেখায় দিতে হবে। এবং তারা যদি পিতামাতার সাথে মসজিদে যায়, জামাতে সামিল হয়, তো ছেলেরা নামাজ শিখতে পারবে, এর জন্য কোনো আর কষ্টই হবে না। একটা বাচ্চা যতই ছোট হোক, ইমামের পিছনে নামাজ পড়বে, তাই তো হয়ে গেল শেখা। তাহলে এখন দেখেন, আমরা মানুষ, আমরা কিন্তু বিরাট দায়িত্ব নিয়ে আসছি। আমাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাতটা রয়েছে কাজের বিনিময়ে। ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালেহাত, যারা ইমান আনে এবং কাজ করে। তো জান্নাতটা তো কাজের বিনিময়, কিন্তু কী কাজ আপনি করবেন সেইটার নিদর্শন, সেইটার বিবরণ আপনি কোরআন থেকে পাবেন। তাহলে এখানে আপনাকে কী কাজ করতে হবে? 7 বছর বয়সে আপনার সন্তানদেরকে এমন পোশাক দিতে হবে, ছেলে মেয়ে যে পোশাক পরে তারা নামাজে দাঁড়াতে পারে। তাহলে এখন একটা মেয়েকে কী পোশাক দিতে হবে তা আপনি বুঝতে পারছেন? জামা, পাজামা, ওড়না, এই সব কিছু দিয়ে তাকে সুন্দর করে আপনাকে সাজাতে হবে, ছেলেদেরকে ওইভাবে সুন্দর পোশাক দিতে হবে। কিন্তু আমার চোখে তো এটা পড়ছে, অনেক জায়গায় দেখছি মসজিদে ছেলেরা বাবার সাথে হাফ প্যান্ট পরা। এখন ওই ছেলে তো বাবার সাথে যেয়ে নামাজ পড়বে, এখন তার পরনে হাফ প্যান্ট। তো এই জন্য এগুলি আমাদের জানতে হবে যে আমাদের কী কাজ আল্লাহ আমাদের ফরজ করেছে। তাহলে পিতামাতার উপরে ফরজ হচ্ছে নাবালেক বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে আরম্ভ করে 10 বছরের মধ্যে তাদেরকে নামাজের এবং শরীয়তের বিধান শিক্ষা দান করা, এইটা পিতামাতার উপরে ফরজ। এইটা যদি কোনো পিতামাতা পালন না করেন তা আপনি একটা ফরজ তরকের গুণা আপনার মাথার উপরে রয়েছে, একটা বুঝে নেন। আমরা তো ওয়াজ শুনি আজকাল খালি ফজিলত, এই দোয়া পড়লে এই সব হবে, এই দোয়া পড়লে 40 বছরের গুণা মাফ হবে, এই দোয়া পড়লে 80 বছরের গুণা মাফ হবে। এইসব শুনলে ভালো ভালো আলেমরা যখন এগুলো কথা বলে তো আমরা মনে খুব কষ্ট পাই, এইগুলো কী কথা বলছেন আপনারা? আল্লাহ দোয়া করতে বলছেন কোরআনে, দোয়া করেন, দোয়া করবেন কীভাবে? নামাজ পড়েছি আমি, কি নামাজে 100% আল্লাহর দিকে আমার মনোযোগ ছিল? আর নিশ্চয়ই নামাজের মধ্যে কম বেশি আমাদের অ্যাটেনশন ডাইভার্টেড হয় কি না, আমারও হচ্ছে। এটা কেউ বলতে পারবেন না যে নামাজে আমি দাঁড়ানো থেকে শেষ পর্যন্ত আমার মন নামাজ ছাড়া বা আল্লাহ ছাড়া কোনো দিকে আমার মন যায় নাই, বলতে পারবেন?
মাঝে মাঝে হু করে মনে এদিক সেদিক ওই নানাবাড়ি ওই বাল্যকালের ইতিহাস ওই কোথায় ওই একটা কিছু ঢুকেই যায়। তো এই যে আমাদের ত্রুটিগুলো, দোয়াটা নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি নামাজ ফরজ করেছেন আমি আদায় করেছি কিন্তু এটা ত্রুটিপূর্ণ হয়েছে, এটা আপনি আমারে ক্ষমা করে কবুল করে, এই হলো দোয়া। এখন আপনি নামাজ পড়েন না দোয়া করবেন আর গুনামাফ হয়ে যাবে? কাজে বিষয়টা বুঝতে হবে, দোয়া তো আল্লাহই করতে বলেছেন কিন্তু কীভাবে করতে হবে, গুনামাফ করার ব্যবস্থা তো কোরআনে বলা আছে, কী করতে হবে আল্লাহ বলছেন? আল্লাহ বলছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, ফিরে আসার পরে নূতনভাবে কলমা পর ইমান আনতে হবে এবং ওই কাজ তুমি যেটা তুমি করতেছিলে সেটা আর কোনো দিন করবে না। তুমি যে অপরাধ থেকে তওবা করলে ওটা আর করবে না তুমি, এভাবে যদি তুমি ফিরে আসো সে অপরাধটা যত বড় হোক আল্লাহ সেটা তোমাকে ক্ষমা করে দিবে। এখন আপনি হাদিসে পাবেন কি যে যে পাপ করে আর তওবা করে তার কোনো গুনাহ নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এইটা যদি হয় তাহলে পাপ বলতে পৃথিবীতে কিছু থাকবে না, সকালে পাপ করবে, বিকালে তওবা করবে, রাতে পাপ করবে, ভোরে তওবা করবে, তাহলে তো তওবা করলে সব হয়ে যায়, পাপ পাপ বলতে কিছু থাকলো না। এই সমস্ত হাদিস কি রাসুল বলেছেন? এগুলি জাল হাদিস, এরকম কথা বলতে পারে আপনার বিবেক বলে? তাহলে এখন আমরা কথা বলতে পারছিলাম না, পারি এখন কি বলবো, কোরআনের যে ফরজগুলি যেগুলি আমরা মানুষের কাছে স্পষ্ট বলতে পারছিলাম না সেই ফরজগুলির কথা আমরা এখন জানিয়ে দেবো। মানুষ গ্রহণ করবে কি করবে না সেটার দায়িত্ব আমাদের না, আল্লাহ আমাদেরকে বলছেন আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কর্তব্য হলো প্রচার করা আর আমি আল্লাহ আমার দায়িত্ব হলো হিসাব গ্রহণ করা। তাহলে আমাদের প্রচার করাটা এটা আমাদের জন্য জরুরি, পুরো কোরআনটা প্রচার করতে হবে। তাহলে আমরা এখানে একটা ফরজ সম্বন্ধে আমরা অবগত হলাম যে প্রত্যেকটা মানুষ যে সন্তানের পিতা হয়েছেন তার জন্য 7 বছর থেকে 10 বছর বয়সে, যেহেতু আল্লাহ রসুল বলেছেন 10 বছর বয়সে তুমি তাকে নামাজের জন্য লঘু শাস্তিও দিতে পারো, এটা বলা আছে হাদিসে। তো এই 7 থেকে 10 বছর বয়সে আপনি সন্তানদেরকে জ্ঞান শিক্ষা দিবেন, নামাজের পোশাক দিবেন, ইসলামী পরিবেশে তাকে বড় করবেন। একটা মেয়ে সে যদি 7 বছর বয়সের থেকে ফরক তারপর মানে জামা পাজামা ওড়না এগুলি পরে এই মেয়েটা বড় হলে কোনো দিন সে মানে উলঙ্গ অর্ধুলঙ্গ অবস্থায় চলতে পারবে না। আমরা লম্বা জামা গায়ে দিই, এই ভাই কলেজের শিক্ষক লম্বা জামা গায়ে দেয় কিন্তু ওনার এইটা অভ্যাস করার পরে উনি কিন্তু একটা শার্ট গায়ে দিয়া শহরে বাইর হওয়ার জন্য ওনার মনটা ভালো লাগবে না। যে যে পোশাকটা পরে তার জন্য ওটার প্রতি একটা মায়া হয় যে আমি এইটা পরছি এখন আমি কী করি, আমার মনেই কেমন যেন খারাপ লাগতেছে। এইভাবে যে ইসলামের যে সিস্টেমটা যে 7 বছর বয়সে তুমি সন্তানদেরকে নামাজে আদাস করো, 10 বছর বয়সে নামাজ না পড়লে তুমি তাকে লঘু শাস্তি দান করো এবং 10 বছর বয়স হলে সন্তানদেরকে পৃথক বিছানা দাও, 10 বছর পার হয়ে গেলে ছেলেমেয়েদেরকে এক বিছানায় শয়ন করার অনুমতি নাই। এটা কি জানেন আপনারা? এটা জেনে নেন, 10 বছর বয়স হলে ছেলেমেয়েদেরকে আর এক বিছানায় শোয়ার অনুমতি নাই, তাদের বিছানা পৃথক করতে আল্লাহ রাসূল বলেছেন, এগুলো মানতে হবে আপনাকে। না মানলে কখন দুর্ঘটনা হবে, বিপদ চোর প্রতিদিন আসে না কিন্তু আপনি তো 365 দিন দরজা বন্ধ করে রাখেন, কোনো দিন তো খোলা রাখেন না, যে চোর তো প্রতিদিন আসে না, আমার ঘরে দরজা খোলা থাক খোলেন, আপনি সতর্কতামূলক 365 দিন দরজা বন্ধ করেন কিন্তু 365 কেন, হয়তো 10 বছরেও আপনার বাড়ি চোর আসে নাই হতে পারে কিন্তু সতর্কতা আপনি অবলম্বন করেন। কাজে আল্লাহ রসুল যে কথাগুলো বলেছেন এর মধ্যে রয়েছে আমাদের জন্য সতর্কতা যে 10 বছর বয়স হলে সন্তানদেরকে তোমরা এক বিছানায় রাখবে না। আচ্ছা, এরপরে এই ইলম শিক্ষা যদি কোনো পিতামাতা তার সন্তানদেরকে না দিয়ে থাকে তাহলে সে একটা ফরজ তরক করার অপরাধ নিয়ে আসরে মাদেন আল্লাহর কাছে দাঁড়াবে। আর যে সন্তানদেরকে এই ইলম শিক্ষা দেওয়া হয় নাই বা শেখানো হয় নাই তারা বালেগ হওয়ার পরে তাদের নিজ দায়িত্বে এলেম শিক্ষা করা ফরজ। দেখেন এটা আপনারা কয়জনে জানেন যে বাবা মায় শিখায় নাই এই জন্যই যে আপনি খালাস তা না, আপনি বড় হওয়ার পরে তো আপনার সব কাজ আপনি নিজ দায়িত্বে করছেন, কাজে বড় হওয়ার পরে আপনার নিজ দায়িত্বে আপনাকে এলেম শিক্ষা যেটা ফরজ এটা আপনাকে শিখতে হবে। আপনি চাকরি করেন আল্লাহর, আপনার ডিউটি করতে হবে, আপনার চাকরির জন্য আপনার জন্য কলোনি করা আছে, বাসস্থান করা আছে, সোনার বাড়িঘর করা আছে, সেখানে আপনি বাড়ি পাবেন, নির্মাণ করা ঘর বাড়ি রেডি পাবেন, হুর পাবেন, গেরমাল পাবেন,
অনন্ত জীবন পাবেন। কাজে এই চাকরি আপনি করেন, সে কী চাকরি করবেন না জানবেন না যে আমার চাকরিটা কী কাজ করার জন্য আমাকে এতগুলো পুরস্কার ঘোষণা করা হয়েছে? সরকারি চাকরি যারা করে তাদেরকে, তাদের কলোনি আছে, সরকারি কলোনি। আল্লাহ বলছেন আমার চাকরি করলে আমার কলোনি তোমাদের নির্মাণ করা রয়েছে। সে কত উন্নত মানের সেটা তো শুনছেন কোরআনের অবস্থাটাকে। তাহলে আপনাকে এই কাজগুলো জানতে হবে, কাজগুলো কোনো জটিল কিছু না, এগুলো অভাব হলো আমাদের, এর প্র্যাকটিস নাই, অভ্যাস নাই, এই জন্য আমাদের কাছে এটা মনে হয় যেন কেমন। কিন্তু এটা যদি সবাই অভ্যাস থাকে তাহলে কিন্তু এটা জটিল হবে না। তাহলে এখন আমরা এই দুইটা ফরজ সম্বন্ধে আমরা জানলাম। এরপরে আপনার ইলেম শিক্ষা করা যে ফরজ, এতে আপনি কী কী পড়তে হবে, একটা মানুষ কী পড়তে পারে, কতখানি পড়ার ক্যাপাসিটি একটা মানুষের আছে। যে ইঞ্জিন আবিষ্কার করে সে ওটার লোডিং ক্যাপাসিটি সে ওটা লিখে দেয় যে এইটা 5 টন, এটা 10 টন, কি তা আমাদেরকে যে সৃষ্টি করছেন সে আমাদের ক্যাপাসিটি এই যে এইটা তোমরা পারবা, এর বেশি পারবা না। এখানে এই যে গ্যাপটা, এটাই একটা মানুষ তার জীবনে সে ধারণ করতে পারবে, এর বেশি সে পারবে না। তাহলে এই জিনিস কোরআন এবং এর সাথে রাসুলের জীবনীটা, যেহেতু সেটা কোরআনে আল্লাহ বারবার বলছে যে রাসুল আনুগত্য করো। কালকে একজন লোক আমাকে মোবাইল করে বলে কোরআনে 5 অক্ত নামাজ কোথায় আছে, তা আমি বলছি রাসুলকে দেখে নামাজ পড়েন, রাসুল নামাজ পড়ছে 3 অক্ত, তা আপনি যদি পাইয়ে থাকেন তা আপনি পড়েন, এই বলে মোবাইল কাটিয়ে দিচ্ছি আমি তাকে। কেন, এরা হলো বেয়াদব মানুষ, রাসুলকে যে সম্মান দেয় না, রাসুলের কাছ থেকে যে একটা জিনিস জানতে চায় না, সে কি মোমেন? কাজে এই জন্য এই সমস্ত লোক, এদের অন্তরে আল্লাহ মোহর মেরেছে। রাসুল 3 অক্ত নামাজ পড়ছে, ও জানে। কাজেই আল্লাহ বলছেন জাহেলদের সাথে তুমি তর্ক লিপ্ত হবে না, এটা কোরআনে বলেছে ওয়ারে জানেল জাহিলিন, জাহেলদের সাথে তর্ক করতে আল্লাহ তালা কোরআনে নিষেধ করেছে। এখন দেখেন আপনার ক্যাপাসিটি, একটা মানুষ তার জীবনে এই কোরআন শিখতে পারে এবং এই কোরআনকে বোঝার জন্য যে আল্লাহ কোরআনই বারবার রাসুলের আনুগত্য করতে বলেছেন, এই জন্য রাসুলের জীবনীটা এর সাথে আপনাকে লাগবে। তাহলে কোরআন এবং রাসুলের জীবনী, এই দুইটা জিনিস ফলো করে আপনি যদি আপনার চাকরিটা পার করতে পারেন মরণ পর্যন্ত, তা আপনার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। মাত্র দুইটা জিনিস, কোরআন এবং রাসুলের জীবনী। যেহেতু কোরআনে যা বলা আছে তার বাস্তব নমুনাই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই দুটো জিনিস আপনাকে লাগবে, এটা খুব বড় জিনিস না। আমি রাসূলের জীবনী লিখেছি, কয়েকটা বই নিয়েও আসি আপনাদের জন্য, একবার ভুল হয়েছিল ওটা বাদ দিয়েছি, আমার অনেক টাকা লস গেছে, আবার নূতন করে এটা বের করছি। রাসূলের জীবনী আমি বেশি বড় করি নেই, আমি মানুষের উপরে কোনো লোড চাপাতে চাই না, মাত্র 256 পৃষ্ঠা, কিন্তু এটা পড়লে আপনার কোনো জিনিস বাকি থাকবে না, যেগুলো জানার সেগুলি আপনি জানতে পারবেন। তো এখন আমাদের সিলেবাসটা আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনের সিলেবাস হলো কোরআন এবং রাসুলের জীবনী, এই দুইটা সিলেবাস। তো এখন কোরআন কীভাবে আমাদেরকে শিখতে হবে, কোরআন শেখার মধ্যে 3টা ফরজ নিহিত রয়েছে। কোরআন শেখায় 3টা ফরজ, কেরাত, তেলাওয়াত, তাফাক্কু। তো ফরজ তো মানুষ মুখে বললে ফরজ হয় না, ফরজ বলতে গেলেই সেটা কোরআন থেকে ইম্পারেটিভ সেন্টেন্স, আমর আদেশ সূচক সেন্টেন্স বাক্য দেখাতে হবে, তারপর বলা যাবে এটা ফরজ। ফরজ তো নিজের ইচ্ছাকে বলতে পারবো না। তো কোরআনের এই 3টা জিনিস ফরজ। একটা হলো কেরাত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সূরা মুজাম্মিলের মধ্যে আছে। আল্লাহ বলেন যে তোমার জন্য কোরআন থেকে যা সহজ হয় তাই তুমি নামাজে পড়ো। পয়েজা কুরিয়াল কোরআন ও ফাস্তামিল ও অংশেতু, কোরআন যখন পাঠ করা হয় তখন তুমি আওয়াজ যদি শুনতে পাও তো কান লাগাইয়া শোনো এবং চুপ থাকো। তুমি নিজে কোরআন পড়ছো কিন্তু আরেকজন আর কেরাত তোমার কানে ঢুকছে, তখন তুমি তোমার কেরাত বন্ধ করো, কারণ তুমি যেটা পড়তেছো এটা হলো তোমার নফল, আর যে কানে ঢুকছে এটা শোনা চুপ থাকা তোমার জন্য অজীব। কি মশলাটা বুঝতে পারছেন? তুমি নিজে কোরআন পড়ছো কোরআন খুলে, কিন্তু আরেকজন আর কেরাত তোমার কানে ঢুকছে, তাহলে তুমি তোমার কেরাত বন্ধ করে ওইটা শোনো। তার কারণ শোনা এবং চুপ থাকা হলো ফরজ, অজীব, অজীব আর ফরজ একই জিনিস। তাহলে এখন এটা বলতে হবে ছেলেরা যে পড়ে, এরা তো প্রশিক্ষণ, এজন্য এরা কিন্তু একসঙ্গে পড়তে পারবে।
প্রশিক্ষণের জন্যই ছিল, যখন প্রশিক্ষণ শেষ হয়ে যাবে, সোয়াবের জন্য যখন পড়বে, তখন কিন্তু আর এক জায়গায় বসে ওরকম জোরে আওয়াজ করে পড়া যাবে না, এটা আইন, বুঝতে হবে। আমরা ছোটোবেলায় যখন স্কুল ছুটি হওয়ার আগে সবাইকে দাঁড়া করি, একজনে কয়া কারে কা, সবাই জোরে কয়া কারে কা, গ্রামের ওই মাথা বলতো শব্দ শোনা গেছে, পড়ছিনি আমরা? এখন এই ধরনের শিক্ষা নাই, তালপাতায় লিখেছি কালি, মানে ওই কয়লা বাইটা কালি বানাইয়া আমরা এ লেখা লিখেছি। তো এখন এই যে কোরআনের বিষয়টা আপনি বুঝে নেন, যে কোরআন প্রশিক্ষণের জন্য ছেলেরা একসঙ্গে যেভাবে পড়ে পড়ুক, কিন্তু যখন প্রশিক্ষণ শেষ হয়ে যাবে, সোয়াবে যখন নিয়তে কোরআন পড়বে, তখন কোরআন আর এভাবে পড়া যাবে না যে একজনে পড়ছে আর একজনেও পড়ছে না। আল্লাহর আদেশ হলো ওয়াইজা কোরিয়াল কোরআন ও ফাস্তামিউল ওয়ানসিতু, কোরআন যখন পাঠ করা হয় তখন কান লাগাইয়া শোনো, চুপ থাকো, তাহলেই তোমরা রহমত লাভ করবে। এটা হলো কোরআনের কিরাত, এই এক ফরজ। দুই নম্বর কোরআন শিক্ষার ফরজ হলো তেলাওয়াত, উতলু, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, একুশ পারার প্রথম আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এই যে উতলু, উতলু ইম্পারেটিভ সেন্টেন্স, তুমি তেলাওয়াত করো, ওয়া নাতলুল কোরআন, এই যে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ বলছেন, তেলাওয়াত হচ্ছে অর্থসহ কোরআন পাঠ করা, কেরাত হচ্ছে ইমাম সাহেব পরে, হাফেজ সাহেবরা ছেলেরা পরে, এটা হলো কেরাত, আর অর্থসহ কোরআন শেখা, এটার নাম হচ্ছে তেলাওয়াত। এখন এই দুইটার ব্যবধান দেখেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সূরা আনফালের দুই নম্বর আয়াতের একটা অংশ এটা। আল্লাহ বলেন যখন তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়ে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে নির্ভরশীল হয়, তাদের রিলায়েন্স, নির্ভরশীলতাটা আল্লাহর উপরে আসে। তুলিয়াত, এটা তেলাওয়াত, তাহলে তেলাওয়াত করলে আপনার ঈমান এবং তাওয়াক্কুল এই দুটো বাড়বে, আর কেরাতে আপনি রহমত পাবেন, লাল্লাকুম তুর রহমান বলা হয়েছে ওখানে, তাহলে কেরাতে আপনি রহমত পাবেন আর তেলাওয়াতে আপনার ঈমান বাড়বে। ঈমান কীরকম বাড়ে আপনি দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এ হলো প্রথম আয়াত, আপনি এটা পড়লেন। তারপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখন তেলাওয়াত, যদি আপনি এটার অর্থ জানেন তাহলে কী বলা হলো, যে গায়েবে বিশ্বাস করতে আল্লাহ বলেছেন, এটা তেলাওয়াত, অর্থ বোঝা। তারপর বলা হয়েছে কি, ওই উকিমুনাস সালাত, দ্বিতীয় বলা হয়েছে তারা সালাত প্রতিষ্ঠা করে, তাহলে এখন আপনি যখন বুঝতে পারলেন যে দ্বিতীয় হাতে সালাত প্রতিষ্ঠা করতে বলা হয়েছে, তাই আপনি ইমান বেল গায়েব, এইটা ফরজ আপনার ইমান, আবার নামাজ ফরজ, এইটা আপনার সাথে যোগ হয়ে গেল, তো ইমান বাড়লো না, ইমান বাড়লো, একটার সাথে একটা যোগ হইল, গায়েবে বিশ্বাস করো, সালাত কায়েম করো। তিন নম্বর বলা হলো কি, অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, তারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, তাহলে আপনি এখন জানতে পারলেন যে সম্পদ ব্যয় করতে হবে, তো এটা বিশ্বাস করলেন, তো আপনার ইমানটা বাড়লে, যতই তেলাওয়াত যতই হবে ইমান বাড়বে। তেলাওয়াত মানে অর্থসহ কোরআন পাঠ করা, অর্থসহ যতই পাঠ করবেন ততই আপনার ইমান একের সাথে এক যোগ হতে থাকবে, আর অর্থসহ যদি আপনি কোরআন না পড়েন, আজীবন যদি আপনি শুধু কেরাত শেখেন আর অর্থ না পড়েন, তা আপনাকে তো কোরআন পাকে আল্লাহ বসে গাধা, মাসারুল্লাযীনা হুম্মিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা, সূরা জুমার পাঁচ নম্বর আয়াত দেখেন, যে যাদেরকে তওরাত কিতাবের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব পালন করে না, তাদের দৃষ্টান্ত হলো যে গাধার পিঠে কাগজের বোঝা, গাধা কাগজ বহন করছে, এটা এদেরকে বলা হচ্ছে না, এরা তো প্রথম স্টেজ, প্রথম ফরজ, কিন্তু এই ফরজের পরে যদি মরণ পর্যন্ত এটা নিয়েই তার জীবনটা শেষ হয়ে যায়, তাহলে তো গাধার পিঠে কাগজের বোঝা, এটা আল্লাহ কোরআনে বলেছে। কাজে এই জন্য কোরআনের দ্বিতীয় ফরজ, কোরআন শিক্ষার দুই নম্বর ফরজ হচ্ছে কি, তেলাওয়াত, অর্থাৎ অর্থসহ কোরআন শেখা। দুই, তিন নম্বর হচ্ছে তাফাক্কু, তাফাক্কু শব্দের অর্থ হলো গভীর জ্ঞান, এবার এর থেকে ফেকা, যে ফেকা শাস্ত্র আপনার পড়ি, এই ফেকা হচ্ছে এই তাফাক্কু শব্দ থেকে ফেকা, মানে গভীর জ্ঞান, ফেকা শব্দ বুঝ শক্তি, আপনার একটা জ্ঞানের নির্যাস, এটা হলো তিন নম্বর ফরজ। এ ফরজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ফালাউলা নাফারা মেঙ্কুল্লে ফেরকাতে মেনুন তোয়ফাতুন লইয়া তাফাক্কাহু ফিদ্দিন,
কেন হবে না, কেন এরকম করা হবে না যে প্রত্যেকটা বড় বড় দল, প্রত্যেকটা বড় বড় সম্প্রদায় দল এরা যুদ্ধের জন্য বের হয়ে পড়বে আর ছোট্ট একটা দল আমার কাছে তারা রেখে যাবে। মিনকুল্লে ফেরকা, বড় বড় দল থেকে ছোট্ট একটা দল তারা আমার কাছে রেখে যাবে, লিয়া তাফাক্কাহু ফি দ্বীন, যে তারা জ্ঞানে গভীর জ্ঞান অর্জন করবে, জ্ঞানে তারা পারদর্শী হবে, জ্ঞানের পারদর্শিতা অর্জন করবে, তাফাক্কুহ গভীর জ্ঞান অর্জন করবে। অর্থাৎ সাহাবিরা সবাই যুদ্ধে যাবে। আমা কানাল মুমিনুন আল ইনফিরু কাফফা, আল্লাহ বলেন সমস্ত মোমেন যুদ্ধে বের হয়ে যাবে এটা যেন না হয়, তোমরা সবাই যাবে। তাহলে আমি মদিনায় একা থাকবো, তাহলে আমার উপরতে ওহি আসতেছে, ওহি মাতলু গায়ের মাতলু, আমার কাছে বিভিন্ন আল্লাহর বিধান আসতেছে, এগুলো আমি কাকে শিখাবো, কাকে শোনাবো? কাজে তোমরা প্রত্যেকটা বড় দল থেকে ছোটো একটা দল আমার কাছে রেখে যাবে, তারা আমার কাছে গভীর জ্ঞান অর্জন করবে। অর্জন করার পরে ওরা যখন যুদ্ধ থেকে ফিরে আসবে তখন এদের কাছ থেকে ওরা শিখে নেবে। এ হলো শিক্ষার তৃতীয় স্তর। তাহলে কেরাত, তেলাওয়াত, তাফাক্কু, এই তিনটা ফরজ, এটা কোরআনের মধ্যে উল্লেখ করা আছে। তাহলে কোরআন শিক্ষার মধ্যে তিনটা ফরজ, একটা হলো কেরাত শিক্ষা ফরজ, দুই নম্বর তেলাওয়াত ফরজ, তিন নম্বর হলো তাফাক্কু ফরজ। এই তিনটা ফরজ কোরআন শিক্ষার মধ্যে, এটা জানতে হবে। এবং এই তিনটা ফরজের মধ্যে দুইটা ফরজ সবার জন্য, কোরআনের পাঠ শেখা এবং মোটামুটি অর্থ শেখা, এই দুইটা হলো সকলের জন্য ফরজে আইন। আর যেটা তাফাক্কু গভীর জ্ঞান, এইটা ফরজে কেফায়া, মানে সমাজের এক শ্রেণীর লোকে এটা, এক শ্রেণীর লোক এটা শিখলে হয়ে যাবে, এটা সবাই সবাই মেধা আল্লাহ তাআলা সমান রাখে নাই। কাজেই তাফাক্কু বা গভীর জ্ঞান এটা সমাজের এক শ্রেণীর লোক, তারা সংখ্যায় কম বেশি যাই হোক এটা তারা করবে। এভাবে দুইটা ফরজে আইন, একটা ফরজে কেফায়া, এভাবে আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যবস্থাটা কোরআনে ঘোষণা করেছেন। এখন এইটা আমাদের জাতি হিসেবে আমরা কীভাবে এটা করতে পারি, এর জন্য আমার একটা প্রস্তাব, হবে কি হবে না সেজন্য আমি জানি না। আমি আমাদের ধর্মপ্রদেষ্টা যে আছেন তাকেও বলবো যে আপনি এই বিষয়টা, আমার কথা হোক বা আমার কথার মতো হোক বা আপনি নিজের পক্ষ থেকে হোক বা অন্য কোনো পরামর্শে হোক, আপনি এই কথাটা জাতির কাছে তুলে ধরবেন। এরপরে কী হবে কি না হবে সেটা আপনার আমার দেখার বিষয় না, আমাদের কাজ হলো পৌঁছে দেওয়া। এখন এটার জন্য যে আমি যেটা পরামর্শ আমি দেব সেটা হলো, কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, এটা সমগ্র মানুষের জন্য হেদায়ত। সুরে বাকারার যেখানে রমজানের আয়াত আছে না, দ্বিতীয় পারার মধ্যে 185 ওখানে আছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস, এই কোরআন হলো সমস্ত মানুষের জন্য পথ নির্দেশ। তো এই কোরআন সমস্ত মানুষের জন্য, তাহলে আমরা বুঝতে পারছি যে এই কোরআন কোনো দলীয় পুস্তক নয়, এটা কোনো জামাত ইসলামের কেতাব নয়, এটা কোনো ওই যারা হেফাজতে ইসলাম, এটা নিজামে ইসলাম বা যত ইসলাম দুনিয়াতে আছে, এটা কোনো ইসলামিক দলের কেতাব না, এটা আপনারা জেনে নেন। এই কোরআন কোনো দলের কেতাব না, এটা হলো হুদাল্লিন নাস, এটা হলো সমস্ত মানুষের জন্য পথ নির্দেশ। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন এই কোরআন শেখার জন্য আমার যেটা পরামর্শ সেটা হলো, আমাদের বাংলাদেশে আমরা মুসলিম মেজরিটি আমাদের আল্লাহ দিয়েছে, তো আমরা এই কোরআন আমাদের বাচ্চারা যখন এই পড়াশোনার বয়সে উন্নীত হবে তখন সমস্ত বাচ্চারা, সমস্ত ছেলেমেয়েরা তারা দুবছর নুরানি মাদ্রাসায় পড়বে। এই নুরানি মাদ্রাসাকে সরকারিভাবে আরও এর পৃষ্ঠপোষকতা এর নিয়ে আরও এটাকে সুন্দর করে করে এই দুবছর নুরানি শিক্ষার মধ্যে সমস্ত ছেলেদেরকে রাখতে হবে, ছেলেমেয়ে সব। এই দুবছরে তারা সেখানে কোরআনের যে প্রথম ফরজ যেটা কেরাত, এটা তারা শিখবে। এই প্রথম ফরজটা তারা এখানে দুবছরের মধ্যে এই মানে কোরআন ভালো করে পাঠ করা, কেরাত, এটা তারা শিখতে পারবে। তাহলে এটা যদি শিখতে পারে তো আপনারা পিতামাতা আপনাদের দায়িত্বের থেকে এই ফরজটা আদায় হলো আর ওরাও এটা শিখতে পারলো। এইরকম সমস্ত ছেলেমেয়েদেরকে নুরানিতে আপনি দুবছর রাখবেন, ওয়ান টু। এরপর তৃতীয় শ্রেণীতে আপনারা এই কোরআনকে মানে তৃতীয় শ্রেণী থেকে এরা আপনারা আপনার পাঠশালায় যদি আপনি নেন সে যাক বা যে শিক্ষা এসে যাবে সে যাক, তৃতীয় শ্রেণী থেকে এখান থেকে আরম্ভ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছর, এখানে 2 বছর, তার সামনে 10 বছর, এই 12 বছরের মধ্যে 2 বছর তো আপনার কোরআন শিক্ষার জন্য গেল, যে প্রত্যেকটা ছেলে কোরআন শিখবে,
ছেলেমেয়েরা পড়া শিখবে। পড়ার পরে যে বাকি 10 বছর, এই 10 বছরে তাদেরকে কোরআনের ন্যূনতম অর্থ শেখানো হবে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কিছু বিশ্লেষণ এবং এর সাথে রাসুলের জীবনীটা থাকলে এটা তাদের জন্য সহজ হবে যে বাকি 10 বছরের মধ্যে পুরো কোরআন এই আমাদের সন্তানদেরকে শেখানো হবে। এটা যদি করা হয় তাহলে এটা মনে করেন রাষ্ট্রের পক্ষ থেকেও দায়িত্ব পালন করা হবে, আমাদের গার্ডিয়ানদের পক্ষ থেকেও দায়িত্ব পালন করা হবে, আমরা কতগুলি ফরজ থেকে রেহাই পাব। তো এই 10 বছরের মধ্যে কোরআন শিক্ষা সহজ বা সম্ভব। তার কারণ আপনি দেখেন কোরআনে হলো 540টা রুকু, 540। তো এখন আপনি যদি সপ্তাহে 1 রুকু পড়েন তো 52 সপ্তাহে বছর, তাহলে 1 বছরে আপনি 52 রুকু পার করতে পারছেন, তো 10 বছরে 520 রুকু, তাহলে 10 বছরে 520 রুকু থাকবে, তারপরে 40 তো 20 রুকু থাকে, এটা কোনো বেশি কিছু না। তাহলে আপনার সপ্তাহে ভাগে পড়ছে 1 রুকু, 1 রুকু কোরআন শিক্ষা ছেলেদের ন্যূনতমভাবে অন্তত তাদেরকে শব্দার্থ সহ এটা শিক্ষা দেওয়া হবে। তো এইভাবে যদি 12 বছরের মধ্যে যদি কোরআন শিক্ষার এই ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কিন্তু আমরা গোটা জাতি এই কোরআন শিক্ষার বিষয়টা আমরা মোটামুটি সমাপ্ত করতে পারি। ইন্টারমিডিয়েটের পরে এরপরে অনার্সের ধারা বাইর হবে। কেউ যদি কোরআনের তাফসিরে বিয়া করে অনার্স পরে, তারপর কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার, তারপর ব্যবসা বাণিজ্য, এগুলি সব এই সব এলেম কিন্তু ফরজে কেফায়া। সমাজ যদি ডাক্তার না থাকে তো আপনি কীভাবে বাঁচবেন? ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, তারপর কমার্সের লোক বা অর্থনীতির লোক লাগবে, সবই আপনার লাগবে, কিন্তু ওগুলো হলো ফরজে কেফায়া। আর এই মৌলিক শিক্ষা যেটা না হলে আপনার দুনিয়া আখরাত অচল, এটা হলো ফরজে আইন। ও শিক্ষাগুলো চলবে ইন্টারমিডিয়েট পর থেকে যে যে ধারায় যাবে, কিন্তু সেই সময়ও তারা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন না হয় এই জন্য দুই একটা গুরুত্বপূর্ণ মাদানী সুরা এইটা তাদের সিলেবাসের মধ্যে রাখা হবে, যাতে একটা পিরিয়ড সপ্তাহে থাকে যেখানে কোরআনের তাফসির তাদেরকে শেখানো হয়। এইভাবে যদি শিক্ষা ব্যবস্থাটা চালু হয় তা আমি এমন কিছু বলি নাই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার কোনো ক্ষতি হবে বা কোনো ত্রুটি হবে। তাহলে আপনি আল্লাহর ফরজ, যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা ব্যক্তিগতভাবে এবং জাতিগতভাবে রাষ্ট্রীয়ভাবে যেটা ফরজ এটা কিন্তু আপনি আদায় করতে পারছেন, তাতে আপনার প্রচলিত শিক্ষায় কোনো সমস্যা হচ্ছে না। আপনি মাত্র 2 বছর ওখানে রাখেন, বাকি 3 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাকি 10 বছর, এর মধ্যে তাদেরকে শুধু কোরআনের তর্জমা শেখান, এরপরে যারা অনার্সে যাবে তারা সেখানে মোফাসসির হবে, মুহাদ্দিস হবে, আদিব হবে, যা হবে তারা হবে। এভাবে যদি শিক্ষা ব্যবস্থাকে চালু করা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাজকতা এবং যে অশান্তিগুলি দেখতে পাচ্ছেন, যেগুলি আপনারা খবরে দেখতে পাচ্ছেন যে শিক্ষিত ছেলেরা ইউনিভার্সিটির ছেলেরা তার সহপাঠীকে পিটিয়ে মারিয়ে ফেলায়, এটাও কি কোনো মানুষ কল্পনা করতে পারে? এগুলি কেন? আল্লাহ বলছেন এই কোরআন থেকে যারা বিমুখ থাকে, আল্লাহ উলাইকা কাল আনাম বালহুম আদাল, আল্লাহ বলছেন ওরা পশুর মতো, বরং পশুর চাইতে অধম। তাহলে এখন এই পশুর চাইতে অধম এটা তো প্রমাণ হচ্ছে আপনাদের চোখের সামনে। কাজে এই পশুর থেকে অধম না বানাইয়া আমাদের সন্তানকে আমরা মানুষ বানাতে আমাদের আপত্তিটা কোথায়? তা আমি এই প্রস্তাবটা দিচ্ছি, আমি বলবো ধর্মপ্রদর্শটাকে কোরআনকে সিলেবাসভুক্ত করার জন্য এমন একটা পদ্ধতি আমি যেটা বলার আমি বলেছি, আপনারা যদি আরও ভালো কিছু পারেন বলেন, যেন প্রচলিত শিক্ষারও কোনো ব্যাঘাত না হয় আর এদিকে আমাদের এই ফরজগুলো আমরা পালন করতে পারি, আমাদের সন্তানরা মুসলমান হতে পারে বা তাদের জ্ঞান বা তারা মোমেন হতে পারে, এই ব্যবস্থাটা থাকবে। আর মাদ্রাসা শিক্ষা সেটা যেভাবে সেভাবে চলুক, কিন্তু তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা ইবতেদায়ের প্রথম 2 বছর, ইবতেদায়ী প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, এই সময় আপনারা নূরানি সিস্টেমটা আপনাদের সাথে যোগ করেন। আমিও 25 বছর ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল ছিলাম, মাদ্রাসায় যেভাবে কারিয়ানা বা কারিদের দ্বারা পড়ানো হয় তাতে ছেলেরা আসলে সঠিকভাবে কোরআন শিখতে পারে না, পারলেও খুব কম ছেলেরাই পারে, অধিকাংশ পারে না। মাদ্রাসার জন্য শুধু এতটুকুই যে আপনারা প্রথম 2 বছর নূরানি সিস্টেমটা রাখেন, এরপরে আপনাদের ধারায় আপনাদের কাজ আপনারা চালিয়ে যান। কারো শিক্ষার উপরে বা কারো যে ব্যাপক পরিবর্তন এরকম কিছু আমি বলিনি, শুধু ছোট্ট একটা পরামর্শ আপনাদের দিয়েছি, এটা যদি আপনারা মনে করেন তা গ্রহণ করতে পারেন, আর যদি না মনে করেন কোনো আপত্তি নেই, আমরা যে একথা আপনাদেরকে বলেছি এটার জন্য আসমান জমিন সবাই সাক্ষী আছে, এটাই আমাদের যথেষ্ট। আমন্ত বিল্লাহ।